প্রেম করেছো তুমি, মন দিয়েছি আমি, প্রেম করেছো তুমি, মন দিয়েছি আমি, তবে কেন এত অভিমান, তুমি বিনে বাঁচে নাই প্রাণ, তুমি বিনে বাঁচে নাই প্রাণ। আমাদের খুশিদ আলম ভাইয়ের কাছে একটু যেতে চাই, যে ছোটবেলা থেকে আপনি কি গান গাওয়া মানে শুরু করেছিলেন একদম ওস্তাদ রেখে নাকি? অনেস্টলি বলি, আমি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলাম। 1965 তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট রবীন্দ্রসঙ্গীত ব্যান করে, তখন আমি শাহবাগ বেতার কেন্দ্রে আসি। আমি যখন নাজিমুদ্দিন রোডে বেতার কেন্দ্র ছিল, যেটা বোরহানউদ্দিন কলেজ সেখানে ছিল, তখন আমি স্কুল ব্রডকাস্টিংয়ে গান গাইতাম। শাহবাগে যখন আসলো, তখন আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড, তখন জব্বার ভাই একটি অনুষ্ঠানে গেল করটিয়া কলেজে। আমি গ্রেটফুল টু মোহাম্মদ আব্দুল জব্বার যে উনি আমাকে নিয়ে গেলেন এবং 10,000 লোকের সামনে আমি গান গাইলাম। সেই গানগুলি মেবি পার্শ্ববর্তী দেশের, আমি রফি হিসেবে গান গেলাম, কিশোর কুমারের গান গেলাম। কিন্তু ওই মর্নিং নিউজ একটি পেপারে একটা ইয়ে বেরোছিল, ছেলেটি যদি চেষ্টা করে তাহলে হয়তো ভালো শিল্পী হতে পারে। এরপর থেকে আমি প্রথম আমার ছবিতে বেতারে গান গাই 1967-এ। আমার জীবনের প্রথম গান তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। আর একটি হলো আপনার একই দিনে, ওইটি গীতিকার ছিলেন জীবনের সিনেমা এবং সুরকার শুদ্ধ আদর তমন সাহেব। আর তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই গানটির গীতিকার ছিলেন কবি সিরাজুল ইসলাম সাহেব। ইস্ট পাকিস্তান, দিদানি ইস্ট পাকিস্তান, এইচ এমবির যে ডিস্ক বিক্রি হতো তাতে 7 স্ট্যান্ড করেছিলাম, যার জন্যে আজাদ রহমান সাহেব যখন প্রথম ছবি পেলেন আগন্তুক ছায়াছবি, তখন উনি আমাকে চুজ করলেন যে তুমি আমার বাসায় এসো, একটি ছবিতে গান গাও। রিজনটা হলো যে এর আগে এই ছবির জন্য একটি গান গাওয়া হয়েছিল, যেটি প্রথম শিল্পী ছিলেন আপনার আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন সোরাব ভাই, সোরাব হোসেন। তো উনি মেন গায়ক ছিলেন, আমি মিয়া মোহাম্মদ বদরুদ্দিন এবং গাজীপুরে এক ভদ্রলোক ছিলেন, পল্লী গীতি গাইতেন আব্দুর রফ, এই তিনজন আমরা ছিলাম। একজন চিটংয়ের একজন ভদ্রলোক ছিল মিয়া মোহাম্মদ বদরুদ্দিন, আমি তিনজন গাইতাম। মেন গানটা ছিল ওরে দেখ বেবে তুই মন, আপন চেয়েও পর ভালো তোর পরের চেয়ে ধন, ওরে দেখ বেবে তুই মন। এটি যে কবি আজিজুর রহমান সাহেবের লেখা এবং সুর আজাদ রহমান সাহেবের, এবং আমরা এই ধোয়াটা বলতাম ওরে দেখ ভেবে তুই মন। আজাদ রহমান সাহেব বললো যে তুমি একটা সলো গান গাওয়ার জন্য তুমি আমার বাসায় এসো, আমি গান শিখে দেবো। তো 2-3 দিন শেখানোর পরে এখন যেটা আপনার বাংলা মোটর নাভানা জোহরা, যেটা এইখানে অর্কেস্ট্রেশনের আলাউদ্দিন রিডলি অর্কেস্ট্রার অফিস ছিল, এইখানে আমরা অর্কেস্ট্রেটারদের সঙ্গে খাদেম হোসেন খান এটা চিফ ছিলেন, এবং সেইখানে আমরা 2 দিন রিহার্সেল করলাম। রিহার্সেল করার পরে রেকর্ডিং হলো, রেকর্ডিং ওই আমার প্রথম গানটি হলো, এতে আমার চাচা ছিলেন গীতিকার, সুরকার ছিলেন শ্রদ্ধা আদিত্য মহাশয়, পরিচালক বাবুল চৌধুরী, এবং তোক ছায়াছবি আমি গাওয়ার চেষ্টা করছি। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানি কি আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এটি আমার জীবনের প্রথম ছায়াছবি গান। সেকেন্ড গান হলো পিচ ঢালা পথে, এটি খান জননী সাহেবের লিপসে ছিল, ভয়েসে ছিল, একটি কমেডি সং। থার্ড হলো জাফর ইকবাল, নায়ক জাফর ইকবাল, ছবির নাম সাধারণ মেয়ে, গীতিকার ছিলেন আপনার গাজী মাজহারুল আনোয়ার সাহেব, সুরকার প্রয়াত সত্য সাহা। এটি ছিল এই ডিম্মারো ডিম্মারো যত পরে জোরে মারে আরক, আমি ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হবো, তাগড়া হয়ে আগ্রা যাবো। এরপরে আসতে আপনারা মানুষের মন, এক মুঠো ভাত, তারপরে আপনার রাতের পরে দিন, জোকার, এই সমস্ত ছবিতে 2015 পর্যন্ত আমি 450টা ছবিতে গান গেছি। তার ভিতরে একটি ছবির নাম না বললেন না, সেটি হলো লালগুলো, ডক্টর মিয়ান গুপ্তের কাহিনী অবলম্বনে।
যে বোম্বে তো এখানে রফি সাহেব গান গেছিলেন, আমাদুরতি অত্যন্ত পপুলার শিল্পী পাকিস্তানে, তাকে বাদ দিয়ে মাসুদ রানা বলে একজন শিল্পী ছিলেন, উনি এই গানগুলি গেছেন একই কাহিনী। এবং এই গানটি আবার কলকাতায় হয়, সেখানে আপনার মানন্দের সাহেব গেছিলেন, আমি গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। এই ছবিতে সাতটি গান ছিল, প্রত্যেকটি গান আপনি সাতটি গাওয়ার আমার সুযোগ ছিল। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং সুরদের কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই ছবির জন্য সুযোগ। সব শিল্পীর কিন্তু একজন আইডল থাকে, তার মনের মধ্যে থাকে, তাকে ফলো করে, এরকম কোন আইডল শিল্পী আছে আপনার মনের মধ্যে ছোট থেকে আপনি তাকে ধারণ করে চলেছেন? না, এটা যারা আমার আমারও যারা সিনিয়র তারাও কিন্তু প্রত্যেকেই ভারতীয় শিল্পীর মানে ইয়েতে, যেরকম কেউ হয়তো সবাই গান গাওয়ার চেষ্টা করতেন শ্যামল মৈত্রের, কেউ চেষ্টা করতেন হেমন্ত বাবুর, কেউ হয়তো আপনার দিজেন, কেউ হয়তো তরুণ বন্দ্যোপাধ্যায়, কেউ হয়তো মান্না দে, কেউ হয়তো মানবেন্দ্র, এরকম ছিলেন, প্রত্যেকেরই একজন থাকে। তা আমার যেটা ছিল, আমি এখনো বিশ্বাস করি যে যে যত বেশি গান শুনবে, কারণ দিস ইজ মাই প্রফেশন, আমি যত বেশি শুনবো সেটা উর্দু ভাষায় হতে পারে, হিন্দি হতে পারে, আরবিকে হতে পারে, ইংলিশে হতে পারে, যে কোনো ভাষায় গান শুনবে হি আর সি ভালো ইয়ে করতে পারবে, স্পেশালি যত বেশি গান শুনবে। তার অবশ্যই একজন শিল্পীর একটি এই একটি রাস্তা যে আমি যদি বেশি গান শুনি সেটা যত বেশি, এই নতুন আজকে 2018-2017 যে বোম্বেতে কিংবা ক্যালকাটায় কিংবা পাকিস্তানে যে গানগুলি হচ্ছে এগুলি যদি আমরা শুনি, ওদের ডেভেলপমেন্ট হলো না কি হলো সেটা আমরা বুঝতে বোঝা উচিত, ধারণ করা উচিত। আপনি কিন্তু সব ধরনের গানই গিয়েছেন, কিন্তু আপনার নিজের পছন্দের মানে কেমন ধরনের গান? আমি অনেকটি বলি, আমার জীবনের প্রত্যেকে এটা আমার সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন, যে প্রথম সন্তান সেটা যাই হোক না কেন সবার কাছে ভালো লাগে, আমার জীবনের প্রথম ছায়াছবি আগন্তুক এটির গানটির মতো গানটি আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তারপর যে গানটি আমার কাছে খুব আকর্ষণ করার পিছনে অনেকগুলি কারণ আছে, কারণ এটা যে গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব, উনি 350 গান উনি লিখতেন, উনি ডক্টর মোহাম্মদ মনিজামান সাহেবের ছোট ভাই, লেখার পর উনি 350 গান জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছেন, বলে আমার গান হয় না। কেন হয় না? যে আবু হেনা মুস্তাক আমার সাহেব গান লিখতেন, আজিজুর রহমান সাহেব গান লিখতেন, বলে হয় না। তখন উনি যখন প্রথম যে গানটি লিখেছিলেন ওই গানটি আমি গিয়েছিলাম, আমার নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি একটু চেষ্টা করছি খন্দকার নূরুল আলম সাহেবের সুরারোপিত এবং ট্রান্সক্রিপশন সার্ভিসেরই গান আমি একটু গাওয়ার চেষ্টা করছি। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ মুগ্ধ তোমার মন, বোঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন, উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে, নিজের হৃদয় ঢেউয়ের আঘাতে নিজে করে মন্থন, ঢাকা কত ক্রন্দন। এই গানটি আমার কাছে অত্যন্ত ভালো লাগে, মানে আমার কাছে এটাই গান আসলে। আপনার আপনি এই গানটি সেই সময় যেমন করে গিয়েছিলেন আমার মনে হয় যেন এত বছর পরেও কথা বলি মনে লাগে, এটা নামে বয়সের কাছে সবাইকে হার স্বীকার করতে হয়, এটা কাওয়া আমার সঙ্গে হয়তো কারো মত দ্বিমত হতে পারে, যে আজ থেকে 40 বছরের খুশি দিলাম আর এখনকার খুশি দিলাম আকাশ পাতাল পাতাল, বাট আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আমি এখন পর্যন্ত গাওয়ার যে সামর্থ্য, এখনো ইউ ক্যান সিং, যে সামর্থ্য দিচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। আসলে খুব ভালো লাগলো দুজনে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের আজকের ঈদের দিনটাকে আরো রাঙিয়ে দিয়ে গেলেন। অনেক গল্প শুনলাম, অনেক কথা হলো, গান শুনলাম চমৎকার, অনেক কিছু জানলাম, আমাদের নায়কের মুখে অনেক কিছু শুনলাম, আমাদের প্রিয় গায়কের মুখে অনেক গানও শুনলাম, গল্প শুনলাম দুজনের মধ্যে। কিন্তু একটা যেতে যেতে বলে যেতে চাই শ্রোতাদের, ছোটবেলায় কিন্তু আপনারা দুজনে পুরান ঢাকাতে আপনাদের ছেলেবেলা কেটেছে, তাই না?
আমার পুরন ঢাকা থেকে, আমার আমার ছোটবেলায় একদম, আমার জন্ম ছোটবেলায়। একটু ডায়লগ শুনবো নাকি পুরন ঢাকার কথা? আমি তো বলতে পারি কিন্তু একটু শুনি না, ছেলেবেলা একটু ফিরে যান দুজনে। ছেলেবেলায় মিয়া এখন কেমতে করে কি কমু, হিসাবে যাচ্ছি না, হিসাবে যাচ্ছি না, এখন কি কমু। এখন তো ঈদ আয় পড়ছে মিয়া, রাজা গরুর গরু মিয়া শিখ কাবাব খাবা, ওইটা খাইবা ওইটা খাইবা, আসলে গরু রান লয়ে বয়ে থাকবা, এগুলি গরু ছাগলের ইয়ে খাইবা, এটা খাইবা ওইটা খাইবা, কলজে খাইবা। আরে তুমি ঈদ আয় পড়ছো এখন আমার এ করো, আর খুশি গেল সেও খায়। আমাদের যেটা হয়েছে আমি বলি, আমি একদম ঢাকাইয়া যেটা আমি যে জায়গায় ছিলাম, অনেস্টলি আমি প্রাউড ফিল করি যে আমি ওল্ড টাউনে মানুষ হয়েছি। দশ মাস বয়সে আই কেম টু নাজিরা বাজার কাজে আলোচনাতে, সেখানে যেটা বলতো যে ব্যাপারে ভালো হয়েছে আজকে মানুষ গরুরে হোলায় ফলাইছে। হ্যাঁ ঢাকাইয়ারা কিন্তু এভাবে হোলায় ফলাইছে, ঠিক আছে আজকে রেখে দাও। আর ওরা হয় কি যেরকম ঢাকায় খাস ঢাকাইয়া যারা আব্বা আব্বা আম্মানে বুলাইস, এই যে আব্বা আব্বা আম্মানে বুলাইস দিতে কিন্তু খুব টাফ ব্যাপার। এবং সবচেয়ে এটা আমি খুব ওরা না মানে ওল্ড টাউনের লোকেদের ভিতরে একটি জিনিস আছে, সেটা একবার ভুক দিলে পিট দিবে না, আর যদি পিট দেয় জীবনে ভুক পাওয়া যায়। এটা হলো ওল্ড টাউনের কৃতিত্ব। এখনো এরকম অবশ্যই, এখন অনেক প্রত্যেক জায়গায় এটা মানে প্রত্যেক জায়গায় এটি আছে, কমতি আছে। তবে আমি বলছি যে আমি 1946 আই কেম টু কাজী আলাউদ্দিন রোড, অ্যান্ড আমি 1974 আই কেম টু পুরানা পল্টন। এত বছর আমি কাজী আলাউদ্দিন রোডে হাজি সাহেবের বিরিয়ানির দোকানের পিছনে বাসা ছিলাম। খুব ভালো লাগলো আসলে, দুজনেই ছেলেবেলা কেটেছে পুরান ঢাকা এবং ভাষায় কথা বললেন, একটু ছেলেবেলায় আপনাদেরকে ফিরিয়ে নিয়ে গেলাম, একটু নস্টালজি করে দিলাম দুজনকে। আজকে ঈদের দিন খুব মজা করলাম। একটু শ্রোতাদের একটু আপনারা যদি বলতেন, আপনারা তো তাদের প্রিয়জন, আজকে ঈদের দিন যে পশু কোরবানি হলো তাদের বর্জ্য আবর্জনাগুলো যেন নির্দিষ্ট স্থানে ফেলে, একটু আপনাদের মুখে একটু যদি আপনারা তাদেরকে একটু সচেতন করেন। আমি বলি যে ঢাকা যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যে সমস্ত জায়গায় স্পটে তাদের নির্দিষ্ট একটি জায়গা থাকে, প্রত্যেক জায়গায় থাকে যে এখানে আপনার গবাদি পশুর যে বর্জ্যগুলো এখানে ফেলবেন। আমার মনে হয় এটা প্রত্যেক লোকের নৈতিক দায়িত্ব। আমি আমরা যদি যার যার কাজগুলি খুব নিজের জায়গা থেকে করি, আমার মনে হয় যে তাতে আমাদের দেশের এবং দেশের মঙ্গল হবে, অনেক ইম্প্রুভমেন্ট হবে। আর সবচেয়ে ভালো আরো ভালো হয় যে যে জায়গায় আমি কোরবানি করলাম সেখানে যেন ব্লাস্টটা না থাকে, কারণ এটা একটা ডিজিজ ছড়ানোর ইয়ে থাকে। তা আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকে করা উচিত, যার যার জায়গা থেকে সেটি আপনার মানে আমি বলবো যে এটা তো করতে তো অসুবিধা হয় না। আপনার তো কোরবানির জন্য আপনার যে কষাই টসাইতে নিয়ে আসছেন তাদেরকে নিয়েও করানো যায়, এবং নিজেও একটু ঝাড়ু দিয়ে পানি দিয়ে যদি ইয়ে করা হয় তাতে আমাদের ভীষণ ডেঙ্গুর প্রকোপ আছে। আমি বলবো যে ডেঙ্গু থেকে আপনারা দয়া করে সাবধানে থাকবেন, আর সরকারি যে সব করে দিবে এটা আমি বিশ্বাস করি না, নিজেদেরও চেষ্টা করতে হয়, নিজেদেরও সচেতন। মানে স্বাস্থ্য সচেতন না থাকলে আমার মনে হয় না যে এটা একটু আগে যিনি আমাদের নায়ক ওয়াসিম বলছিলেন যে ব্লিচিং পাউডার দিয়ে মনে হয়, ব্লিচিং পাউডার দিয়ে এটা প্রত্যেকের কোরবানি যারা দেয় তাদের কাছে রাখতে হয়, কিনে রাখতে হবে। আমি আমি কারো উপরে ডিপেন্ড করলে হবে না, কারণ মিউনিসিপ্যালিটি করবে অমুক করবে, কারো উপরে ডিপেন্ড করে আপনি বসে থাকবেন, আর আপনার দেখবেন যে চতুর্দিকে নানা রকমের ডিজিজ ছড়াচ্ছে, ব্যাড স্মেল অল স্মেল এরা আপনার নাকে আসছে, বাচ্চা আছে, এরা দেখো নট অ্যাডজাস্ট দিস থিং, এটা এটা ভেরি টাফ। আজকে ঈদের দিন দুপুর গড়িয়ে এখন বিকেল আসার পথে, এতক্ষণে নিশ্চয়ই কোরবানি তো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে দুপুরের খাবার, তো বর্জ্যগুলো যেন চার চার বাড়ির আঙ্গিনার সামনের বর্জ্যগুলো আপনারা নির্দিষ্ট স্থানে, মানে এর মধ্যে হয়তো আপনারা অনেকে সরিয়ে ফেলেছেন, যারা সরিয়ে ফেলেননি এখনো পর্যন্ত, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনুরোধ করব আপনারা সবাই আপনাদের বাড়ির আঙ্গিনার কোরবানির গরুর বর্জ্যগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন, তাহলে আমাদের পুরো পরিবেশটা ঝকঝকে হয়ে উঠবে, আমাদের স্বাস্থ্য সবার ভালো থাকবে। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে হবে, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নায়ক ওয়াসিমকে এবং আমাদের প্রিয় কণ্ঠশিল্পী আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আবার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আপনারা এত কষ্ট করে আমাদের অনুষ্ঠানটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করুন, ঈদ মোবারক যেন ভালো থাকে সবাই, আমাদের ঈদ মোবারক। আজকে অনুষ্ঠানটা শুরু, ঈদ মোবারক, ঈদ মোবারক তো অবশ্যই বলার, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক বলার আগে যেতে যেতে একটু বলে যাই যে অনুষ্ঠান শুরু করার আগে অনেকে আমার কাছে বলেছিল যে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত মানে ঘটতে যাচ্ছে, অলরেডি ঘটে গেছে, যে আমাদের বাংলা চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় জরিপ হয়েছিল যে সর্বাধিক জনপ্রিয় গান কোনটি, চুমকি চলেছে একা পথে, এবং গানের এই গানের শিল্পী অরিজিনাল শিল্পী গায়ক মোহাম্মদ খুরশিদ আলম এবং যিনি লিপসিং করেছেন ছায়াছবিতে নায়ক ওয়াসিম আজকে আমাদের অনুষ্ঠান সময় দিয়েছেন, গল্প করেছেন এবং গানটাও আমরা শুনেছি, এবং যেতে যেতে আমরা এই গানটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। খুশদান ভাই অনুরোধ করছি আপনার আপনি গানটি। চুমকি চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, ও টাঙ্গে ওয়ালি হাত করো খালি, চাবুক রেখে সে ভালো, একা একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাহলে যে মরে যাব আমি, হই হই হই। সুন্দরী চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, আরে চুমকি চলেছে একা পথে, হাই চুমকি চলেছে একা পথে। আজকে এই মুহূর্তে প্যানেলের সামনে যারা আছেন, আমাদের প্রডিউসার এবং যিনি রেকর্ড করছেন অনুষ্ঠানটি পরবর্তীতে পুনঃপ্রচার করার জন্য, তিনি সহ এবং আমরা খুব উপভোগ করলাম অনুষ্ঠানটি। যেতে যেতে আমরা আবারও শ্রোতাদের একটু ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক। পদ্ম চোখে নীল যমুনায় ঝাঁপ দিয়েছি যাব মোহনায়, চুপি চুপি বলো কিছু গোপন ইশারা।